আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, পৃথিবীর কুল কায়নাতের মধ্যে যেই দুইটা দোয়ার মাধ্যমে, যেই দুইটা দোয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রিজিক দিচ্ছেন, সেই দুইটা দোয়া পাওয়ারফুল, শক্তিশালী দোয়া। এই দুইটা দোয়া যদি আল্লাহর কাছে কেউ না করত, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিতেন না, রিজিক কখনোই দিতেন না। এই দুইটা দোয়া, যেই দুইটা দোয়ার কারণে কাফের, মুশরিক, মুসলমান সবাইকে রিজিক দেওয়া হচ্ছে, সেই দুইটা দোয়ার কারণে রিজিকের মহা ভান্ডার হচ্ছে এই দুইটা দোয়ার মধ্যে। এটা সরাসরি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এর আল আদাবুল মুফরাদ এর 550 নম্বরে বর্ণনা করা হয়েছে এই হাদিসটা। তো বন্ধুরা, এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা একটা সময় সবাই, সকল সাহাবে বসা ছিলাম। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা কি জানো হযরত নবীনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি মৃত্যুর পূর্বে সন্তানদেরকে কি উপদেশ দিয়ে গিয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই কথাটা বলার পর সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ইয়া রাসূলাল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে বেশি জানেন, আমরা এই বিষয়ে এত একটা জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সবাইকে উদ্দেশ্য করে বললেন, নূহ নবীনা আলাইহি সালাতু ওয়াসসালাম মৃত্যুর পূর্বে তার ছেলেদেরকে দুইটা জিনিস, দুইটা আদেশ দিয়ে গিয়েছিলেন। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপর তোমরা আজীবন অবিচল থাকবে, অটল থাকবে। এই কথার উপর তোমরা যতদিন পর্যন্ত অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের রিজিক কখনোই সংকুচিত করবেন না, এবং মৃত্যুর পরে সাথে সাথে তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আমরা অনেক, আপনারা অনেকেই জানেন, এই জন্য আমি লিখে দেওয়ার প্রয়োজন মনে করছি না। এই জন্য এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুইটা জিনিস রিজিকের মহা ভাণ্ডার, যাদের রিজিক কম, রিজিক সংকুচিত, রিজিক কম, ঋণ, পেরেশানি, পরিবারের মধ্যে খাবারের অভাব, যাদের সন্তান নিতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, সন্তান বড় হয়ে কি খাবে, এই সকল টেনশন যায় ঝামেলা দূর হওয়ার জন্য এই দুইটা আমলই যথেষ্ট। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই আমলটা বেশি থেকে বেশি বেশি করার তৌফিক দান করেন। এমনই আপডেট পেলে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমাদের নিত্য নতুন আপডেট পেতে সাথেই থাকার চেষ্টা করবেন, এই আমলগুলো সবসময় করবেন। এবং এই হাদিসটা নাসাই শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।